আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন আগে রোনাল্ডো গোল দিয়ে তিনি মাঠে সিজদা লুটিয়ে পড়েন। আবার এরই সাথে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সৌদি আরবে রোনাল্ডোর তার জন্য সোনার মোটরসাইকেল তৈরি করা হয়েছে, তাকে উপহার দেওয়া হয়েছে। বন্ধুরা, বিশ্বের সেরা প্লেয়ার রোনাল্ডোর জন্য সৌদি আরবে তৈরি করলো এমন একটি বাইক যেটা পুরো বাইকটাই সোনা দিয়ে তৈরি। কিন্তু এরকম একটি তথ্য ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে। দেখুন, বাংলাদেশে অতিরঞ্জন এবং অতিরিক্ত গুজব ছড়িয়ে থাকে। আমাদের বাঙালিরা প্রচুর আবেগ, এত আবেগ যে কাকে মুসলিম বলবে, কাকে কাফের বলবে, কাকে বন্ধু গ্রহণ করবে, কাকে শত্রু ভাববে, এরকম মনস্থ তাদের বিবেককে বাধা দেয়। দেখুন, এই যে স্বর্ণের গাড়ি যে উপহার দিল, এই ঘটনাটি বা এই ভিডিওটি, আসল যে ভিডিওটি, এটা 2018 সালে একটি অনুষ্ঠানে প্রচার করা হয়েছে টুইটারে। যে আইডিটার নাম সেটা হচ্ছে ফয়সাল আবু সারা। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা ভিডিও রয়েছে সে বাইকের, এমনকি এই হুন্ডার সাথে যে নাম্বার প্লেটগুলো রয়েছে, সিরিয়াল নাম্বার, সেটার সাথেও মিল রয়েছে, যেটা বর্তমানে প্রকাশিত করা হচ্ছে। তো এইভাবে প্রতিনিয়ত আমাদের আবেগপ্রিয় মুসলিম ভাই বোনেরা তারা ভালো খবর যেভাবে প্রচার করছে, তেমনি ভাবে মিথ্যা খবর বানিয়ে বানিয়েও প্রচার করছে, অনেক জায়গায় প্রচারিত হয়ে আসছে। এসব করে আমাদের লাভটা কি হচ্ছে? এসবের মানে হচ্ছে কি যে রোনাল্ডো সে মুসলিম হয়ে যাচ্ছে, কিংবা সে ইসলামের জন্য অনেক কাজ করছে, এসব আপনি প্রকাশ প্রচার করছেন, আলহামদুলিল্লাহ ভালো। তারা অমুসলিম হয়েও যে মুসলমানের বিভিন্ন ইবাদতকে, বিভিন্ন কার্যক্রমকে তারা পছন্দ করছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটা নিয়ে অতিরঞ্জন করে তাকে আরও বেশি কিছু দিয়ে ফেলা এবং মুসলিম উম্মাহ থেকে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া, এটা মোটেই উচিত না। একজন ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দেওয়া, সেটা কিন্তু, সে কিন্তু অমুসলিম, এটা কিন্তু মোটেই উচিত নয়। তাকে দাওয়াত দিবেন, সাধুবাদ জানাবেন এবং বিভিন্ন প্রশংসনীয় কাজগুলো রয়েছে সেগুলো আপনি প্রচার প্রসার করুন। কিন্তু এই যে মোটরসাইকেলটি আপনি বলে দিলেন যে এটি তার জন্য তৈরি করা হয়েছে, এটা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। এসব গুজব আপনারা প্রচার করবেন না। আমি ভিডিও ডেসক্রিপশনে এই তথ্যগুলো দিয়ে দিয়েছি যে আপনারা মিলিয়ে নেবেন যে কতটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তৌফিক দান করুক। আমিন।